हेलो स्टूडेंट्स, वेलकम टू fitonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে বাস্তব সেট বা সমস্ত বাস্তব সংখ্যা সেট, সমস্ত বাস্তব সংখ্যা সেট আর আর তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স গ্রেটার দেন টু। এটি আমাদের কি প্রদত্ত অসমীকরণ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, মড এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স গ্রেটার দেন টু, গ্রেটার দেন টু। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি, মড এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মড এক্স গ্রেটার দেন টু। এবার আমরা এখানে কি লিখতে পারি, এটিকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মড এক্স গ্রেটার দেন টু। এবার এর পিছনে কারণ কি, যেহেতু এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য, যে কোনো বাস্তব মানের জন্য আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মড এক্স গ্রেটার দেন জিরো হলে মড এক্স ইকুয়াল টু এক্স, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স গ্রেটার দেন টু, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স গ্রেটার দেন টু। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান গ্রেটার দেন টু এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স গ্রেটার দেন জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো। তাহলে এখানে কি পেতে পারি, দুটি কেস হয়, এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো অথবা এক্স লেস দেন ওয়ান, এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো। তাহলে এক্স গ্রেটার দেন ওয়ান, এক্স লেস দেন ওয়ান। তাহলে এবার আমরা এখানে কি পাচ্ছি, অনুরূপভাবে অনুরূপভাবে জিরো হলে, এক্স লেস দেন জিরো হলে মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মাইনাস এক্স, বাই মাইনাস এক্স গ্রেটার দেন, আমরা কি বলতে পারি, গ্রেটার দেন। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান গ্রেটার দেন মাইনাস টু এক্স, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো। তাহলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো। তাহলে এখানেও আমরা দুটি কেস পাবো, হয় এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো অথবা এক্স প্লাস ওয়ান লেস দেন জিরো। তাহলে এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান এখান দিয়ে পাচ্ছি, আর এখান দিয়ে আমরা কি পাচ্ছি, এক্স লেস দেন মাইনাস ওয়ান। এবার আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু জিরো হলে প্রদত্ত অসমীকরণের
কি পাচ্ছি? অতএব এক্ষেত্রে ইকুয়াল টু জিরো হলে অসমীকরণটি সিদ্ধ হয় না। কি বলতে পারি আমাদের এখানে প্রশ্নে কি বলা হয়েছে? অসমীকরণটির সীমা নির্ণয় করতে। আমরা যদি এখানে প্রশ্নটি দেখি, আমাদেরকে এখানে বলা হয়েছে যে সমাধান সেট প্রকাশ করতে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? নির্ণেয় আর মাইনাস মাইনাস ওয়ান জিরো ওয়ান, যেহেতু এই তিনটি ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই তিনটি ক্ষেত্রে আমাদের সিদ্ধ হচ্ছে না অসমীকরণটি। আচ্ছা, তার পূর্বে আমরা লিখে নিতে পারি, অতএব অতএব এক্স বিলংস টু আর মাইনাস মাইনাস ওয়ান জিরো ওয়ান। তাহলে আমরা এখানে কি বলতে পারি? নির্ণেয় ওয়ান, যেখানে আর বাস্তব সংখ্যার সেট থ্যাংক ইউ